नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি পাপিয়া শুরু করছে সরগরম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের উঠে এলো নতুন তৃণমূলের কথা আর আদানিদের ক্রমশ শেয়ার পড়া থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলুন বা কেন্দ্রীয় অর্থসচিব তারা প্রত্যেকই বলছেন ভরসা রাখতে এটা এমন কিছু বিষয় নয় পাত্তাই দিচ্ছেন না তারা বিরোধীরা এমন কথা বলছে তাহলে মানুষের যে সঞ্চয় মানুষের যে আমানত তার কি হবে এ নিয়ে প্রশ্ন তুলছেন মানুষ অবশ্যই আমরা সেই নিয়ে আলোচনায় আসব এই সমস্ত কিছু বিষয় আমাদের আলোচনায় থাকবে আলোচনার জন্য আমার সঙ্গে অতিথিরা রয়েছেন আলোচনায় আসার আগে যে ছবিটা আপনাদের সামনে রাখব আজকের মূল বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের উঠে এলো নতুন তৃণমূলের কথা কেশপুরের মঞ্চ থেকে নাটকীয়ভাবে বোঝালেন কারা নতুন তৃণমূল এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি দেখুন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত ग्राम पंचायत पंचायत समिति और जिला परिषद मुख होते चले हसिनुद्दीन बाबूर मत लोकेरा एटाई नतुन तृणमूल স্কুলের নিয়োগ থেকে গরু পাচারের মতো দুর্নীতির মামলায় তৃণমূলের একাধিক নেতা জেলে আবাস দুর্নীতির অভিযোগেও পঞ্চায়েত স্তরের একাধিক তৃণমূল নেতার নাম জড়িয়েছে দিদির দূত হয়ে গ্রামে গিয়ে চরম ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূলের মন্ত্রী বিধায়ক সাংসদদের এই প্রেক্ষাপটে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকে কোণঠাসা করতে বিরোধীরা যখন দুর্নীতি অস্ত্রে শান দিচ্ছে তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের উঠে এলো নতুন তৃণমূলের কথা আর সেই নতুন মুখ কারা তা কেশপুরের মঞ্চ থেকে নাটকীয়ভাবে বোঝালেন তিনি শনিবার সভার মাঝেই মঞ্চে ডাকলেন কলাগ্রাম পঞ্চায়েতের উচাহারের বাসিন্দা দোকানের কর্মী শেখ হোসেনউদ্দিনকে এই ভদ্রলোক তার নামে বাড়ি এসেছে তিনি কোনো দল করেন না প্রধানকে গিয়ে বলেছেন যে আমার টাকার দরকার নেই তার কারণ আমার এক ছেলে রয়েছে আমার এক মেয়ে রয়েছে আমি অনেক কষ্টে মেয়েকে পড়াশোনা করে বড় করিয়েছি এবার 1,30,000 টাকা আমাকে দেবে বাড়ি বানাতে সেখানে দুটো ঘরেরও যদি আমি একটা ছোট্ট বাড়ি বানাই তাহলে আমার আরো বাড়তি 3,00,000 টাকা খরচা হবে সুতরাং আমি যদি সে টাকা খরচা করি আমি মেয়ের বিয়ে দিতে পারবো না হসিরুদ্দিন বাবুর বাড়ির ছবি দেখো দেখো শেখ হোসেনউদ্দিনকে প্রণাম করে তার মেয়ের বিয়ের দায়িত্ব নেবার প্রতিশ্রুতিও দেন অভিষেক আপনি খুব ভালো থাকবেন আপনার একটা চিন্তা দীর্ঘদিন ধরে আছে আপনার মেয়ের বিয়ে নিয়ে আপনার মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব আমার মঞ্জু দলবেড়া এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে ডেকে নেন কেশপুরের গোলার গ্রাম পঞ্চায়েত সদস্য মঞ্জু দলবেড়া এবং তার স্বামী তৃণমূলের 10 বছরের বুথ সভাপতি অভিজিৎ দলবেড়াকে আপনার মা অর্থাৎ অভিজিৎ দলবেড়ার মা অর্থাৎ মঞ্জু দেবীর শাশুড়ি তার নামে আবাস যোজনায় ঘর বরাদ্দ করা হয়েছিল মঞ্জু দেবী পঞ্চায়েত অফিসে গিয়ে বলেছেন যে আমার স্বামী বুথের সভাপতি আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমি তৃণমূল করি আমি ঘর নেব না একটু যদি বৃষ্টি হয় চাল চুয়ে জল পড়ে 10 ঘন্টা পরিশ্রম করে বা ঘর চালায় এক ছেলে এক মেয়ে অভিষেকের দাবি পঞ্চায়েতের তৃণমূলের মুখ হতে চলেছে এরাই এই হোসেনউদ্দিন বাবুর মতো লোকই আগামী দিন তৃণমূল পঞ্চায়েতের মুখ হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন এই লোকেদেরই আমরা স্বীকৃতি দেব করে কমে খাওয়ার মতো লোকেদের দিন শেষ এটা সমস্ত বাংলার জন্য প্রযোজ্য এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি বিরোধীরা ও ভাই ড্রামা নাটক পঞ্চায়েতে হারবে বলে সব ড্রামা বাজি লোক জানে 100 কোটি টাকার প্রাসাদে থেকে ড্রামা তৃণমূলের একেবারে মাথা থেকে তলার পাড়ার লোকটা পর্যন্ত চোর ওদের নেতাদের এ তো এখন প্রতিষ্ঠিত সত্য সাধারণ মানুষকে তুলে আর কত নাটক করবেন আবাস যোজনা ওর নিজের আবাসের অর্থ কোথা থেকে এসেছে একটু হিসেব দিন বাংলার মানুষকে নতুন মুখে ভর করে কি পুরনোদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের মোকাবিলা করতে পারবে তৃণমূল সেটা বোঝা যাবে আগামী দিনেই কৃষেন্দু অধিকারী ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট এবিপি আনন্দ নতুন তৃণমূল আপনাদের নিশ্চয়ই মনে আছে অগস্টে যে তিনটে হোর্ডিং আমরা দেখতে পেয়েছিলাম প্রত্যেকেই রাসবিহারী হাজরা মোড়ের কাছে সেই হোর্ডিং এ লেখা ছিল আগামী 6 মাসের মধ্যেই সামনে আসবে নতুন তৃণমূল ঠিক যেমনটা মানুষ চায়
আজকেই নতুন তৃণমূলের কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একদম সামনে আনলেন নতুন মুখদের। আমি বৈশ্বনাথদার কাছে আসবো। বৈশ্বনাথদা, একের পর এক অভিযোগ দুর্নীতি নিয়ে, নিয়োগ দুর্নীতি হোক, গরু পাচার হোক, কয়লা পাচার হোক, একের পর এক অভিযোগ যখন সামনে আসছে, বিরোধীরা বলছে কোথায় নতুন মুখ, এ তো ঠক বাজতে গাওজার হয়ে যাবে। আসলে এই অভিযোগ বহুদিন ধরে যারা বাংলার রাজনীতিতে যুক্ত আছে তারা জানে যে অভিযোগের ফেরিস্তি যদি আমি শুরু করি তাহলে প্রফুল্ল সেন থেকে রাজীব গান্ধী, বোফোর্স গান্ধী থেকে অলিগলি মে সোর হায়, রাজীব গান্ধী চোর হায়, তারপর কংগ্রেস সিপিএম একসঙ্গে নির্বাচন হয়েছে, বিজেপিও এই স্লোগানে ভাগিদারি ছিল, এবং এই যে মিথ্যাচারভাবে গালি ছিটিয়ে দেওয়া, এই গালি ছেটানোর বিরুদ্ধে আমরা সবসময় মুখর আছি। একটা কথা পরিষ্কারভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সিকে প্রায়োরিটি দেবো এবং মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে চায় আমরা সেইভাবে তৃণমূল কংগ্রেসকে প্রেজেন্ট করব। এটাই আমার মনে হয় তিনি বলতে চেয়েছেন। আমি জানি যে কটাক্ষ বিদ্রুপ, একটু আগে শুভেন্দু অধিকারী এত কথা বলছিলেন, শুভেন্দু অধিকারী কাথির কাউন্সিলর থেকে মন্ত্রী হয়েছিলেন, সাংসদ হয়েছিলেন, ওনার বাবা এমপি হয়েছিল, ওনার ভাই এমপি হয়েছিল, ওনার এক ভাই পৌরসভার চেয়ারম্যান হয়েছিল কাউতি পৌরসভায়, তার ভাইয়ের বউ কাঁদি কাপড়, যে যারা এইভাবে দলকে ভাঙিয়ে নিজেদের। আমি রাজশ্রীর কাছে আসবো, বেশ বৈশ্বনাথদা, আমি রাজশ্রীর কাছে আসবো। রাজশ্রী, নতুন তৃণমূলের কথা বলছেন, নতুন মুখ সামনে আসছেন, অসুবিধা কোথায়? আপনারা তো লাগাতার দুর্নীতি নিয়ে এত বিরোধিতা করছেন, এত কথা বলছেন, এই নতুন মুখ, নতুন মুখ যারা আসছেন, যাদেরকে প্রেজেন্ট করতে চাইছেন, সৎ মুখ, যারা সৎ, কোনো দাদা ধরে টিকিট পাওয়া যায় না, তাতে আপত্তি কোথায়? ভালোই তো, তারা ভালোভাবে কাজ করবে, সৎভাবে কাজ করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন তৃণমূলের সঙ্গে সঙ্গে আরও দুটি কথা বলেছেন, এক হচ্ছে সিপিএম এর হারমাত বিজেপিতে, দুটি হচ্ছেন যে উনি এখন পাহারাদার, অদৃশ্য চোখ ঘুরে বেড়াচ্ছে। আমি সব কটার জবাব দেব। প্রথম কথা হচ্ছে উনার দলের দ্বারা পরিচালিত সরকারের একটা প্রকল্প আছে না, রূপশ্রী নাকি কন্যাশ্রী নাকি একটা আছে, তো সেটা কি ফেল যে উনাকে দায়িত্ব নিতে হলো ওনার বিয়ের জন্য, ওই মদন মেয়ের জন্য? আমার জানা নেই। এবং তার মানে উনি স্বীকার করে নিলেন যে এর আগে করেকম মেদ খেয়েছে, তার মানে ওর দল গত 11 বছর ধরে, তার জন্য কি ক্ষমা চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? চাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাসাদোপম বাড়ির সোর্স অফ ইনকাম কি কেউ জানে না? 35টা প্লটের গল্প কেউ জানে না? 16ই আগস্ট 1991 সেই লালু আলম হচ্ছে আজকে তৃণমূলের মধ্যে আছে, সে কোথায়? বক্তব্যের মধ্যে পরিষ্কার বলা হয়েছে যে আজকে তৃণমূল কংগ্রেসকে আমরা প্রেজেন্ট করতে চাইছি না, তার মানে আপনারা তো পুরনো তৃণমূল, তার মানে আপনারা চোর, তার মানে অভিষেক ব্যানার্জি বলছে, আপনি তো চিৎকার, তার মানে আপনাদের কথাই বলছে তো, শুনুন না, ওরে কমে খেয়েছে, তার মানে আপনাদের কথা বলছে, আপনারা কমে খেয়েছেন, আপনারা তো সেই সময় যখন অভিষেক ব্যানার্জি ছিল না, সম্পত্তি রিজার্ভটা, তার মানে আপনার কথাই বলছে অভিষেক ব্যানার্জি, আপনি প্রত্যেকের কথা বলে শোনা যাবে না বৈশ্বনাথদা একদম করে কমে খেয়ে খাওয়া মানে দুর্নীতি হয়েছে, টাকা খাওয়া হয়েছে, এটা তাহলে মানছেন? যেটা রাজস্বী বা অন্যান্য বিরোধীরা প্রশ্ন করছে, এবার বিজেপি কি কথা আমার মুখে চাপিয়ে দেবে? আর আমি সেই কথা কারণ একের পর এক নেতা মন্ত্রী গ্রেফতার রয়েছেন, জেলে রয়েছেন, এক যুব তৃণমূল নেতা, তার বাড়িতে এত টাকা পাওয়া যাচ্ছে, তার বাড়িতে রাশি রাশি ওয়ে মার্শিট, যেটা ইডি দাবি করছে, তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে আপনি দুজন আর তিনজনের নাম বলিয়ে এটাকে, এই আমি তো বললাম এই কালি ছেটানোর যে ষড়যন্ত্র, কালি কেন ছেটাবে দাদা, চোখের সামনে দেখতে পাচ্ছি, কালি কি ছেটাবে? কালি ছেলে এসে আছে, জয়সার হিসাব দাঁড়া, আপনি জয়সার হিসাব দাঁড়িয়ে ডুবে গেছে, আরে আপনি কেদারি গেলেন গাড়ি, চাম গেলেন গাড়ি, ওয়াকা ওয়াকা গেলেন গাড়ি, মাটি, আরে দাদা ওসব চৌধুরী বললে সরকার এই হিসাব দিয়ে দেবে, সিপিএম বলে হিসাব দিয়ে বৈশ্বনাথদা চৌধুরী নজরে হিসাব দিয়ে করে কম মে আপনারাই তো বলে কাপ দিয়েছে, আপনাদের আলিবর্দী স্ট্রিটে বসে বৈশাখী চরিত্র দুটোই এক, আগে যারা বম ছিল রাজনীতিও জানেন নাই, আজকে আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে কি বলেছেন? আসবো বৈশ্বনাথদা আসবো, শোনা যাচ্ছে না, কারোর কথা শোনা যাচ্ছে না। কেশপুরে সভা থেকে একযোগে আজকে সিপিএম এবং বিজেপিকেও আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন তিনি দেখুন।
জেলায় গিয়ে জনসংযোগ, সভার আগে আচমকা গ্রামে পৌঁছে যাওয়া, বাসিন্দাদের কথা শুনে সমস্যা চটজলদি সমাধানের চেষ্টা। পূর্ব মেদিনীপুর জলপাইগুড়ির পরে এবার পশ্চিম মেদিনীপুরেও সেই ভূমিকায় দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করতে যাওয়ার পথে খড়গপুর এক নম্বর ব্লকের বড়তলা পঞ্চায়েতের মাতকাতপুরে গাড়ি থেকে নেমে পড়েন অভিষেক। গ্রামবাসীরা জড়ো হয়ে তাঁর কাছে পাট্টার দাবি জানাতে থাকেন। গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনে সেখান থেকে সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি জানি তোমার অপারেশন হয়েছে, আমি আজকে মেদিনীপুরে এই আমার কেশপুরে একটা মিটিং আছে, আমি যাওয়ার পথে এই খড়গপুর রুরাল ব্লকে বড়কোলা গ্রাম পঞ্চায়েত আর মতকাতপুর বলে একটা গ্রাম আছে, মতকাতপুর, তো সেখানে আমি নেমে নিজে দেখলাম এখানে বহুদিন ধরে প্রায় 92-93টা পরিবার বসবাস করে এবং এদের যে জমিটা রয়েছে এটা সেচ দপ্তরের জমি, বহুদিন ধরে এরা পাট্টার জন্য আবেদন নিবেদন করছে, এগুলো হয়নি। সুতরাং তুমি যেহেতু দায়িত্বে আছো আমি একবার তোমাকে জানিয়ে রাখলাম, এটা নিয়ম মাফিক মেনে যতটুকু করার একটু দেখো অগ্রাধিকার দিয়ে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবারগুলোকে পাট্টা দেওয়া যেতে পারে, তাহলে ওরা বাড়ি টাড়িগুলোর জন্য অ্যাসিস্ট্যান্সগুলো অ্যাপ্লাই করতে পারে না। আবাস যোজনায় ওদের নাম উঠছে না, তার কারণ ওদের জমি নেই নিজেদের নামে, সরকারি জমি থাকলে পাট্টা না পেলে কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, এইটা অগ্রাধিকার দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তুমি একটু দেখে নিও, নিয়ম কানুন মেনে যত দ্রুত সম্ভব একটু তাড়াতাড়ি করে দিও। এসব দেখে বিরোধীদের গলায় অবশ্য কটাক্ষের সুর। 11 বছর পর এখন তৃণমূলের মানুষ এর কাছে যাচ্ছে, কিন্তু দিদি দায়িত্ব দিয়েছিলেন তার কবজ নিয়ে যাওয়ার জন্য, দিদি তার দূত পাঠিয়েছিলেন, দূতেরা নদীর পাড়ে বেড়াচ্ছে, গ্রামে ঢুকতে পারছে না, তো পরিস্থিতি কতটা জটিল সেটা বোঝাই যাচ্ছে। এখন উনি যাচ্ছেন প্রলেপ লাগা দেয়, কিন্তু আর মানুষ এগুলোর ঊর্ধ্বে উঠে গেছে, মানুষ এখন ভয় মুক্ত, মানুষ এখন তৃণমূলের বিদায় চায়। তো এমপি একজন হঠাৎ করে গ্রাম দেখতে বেরিয়েছে, নাটকের একটা সীমা আছে। কেশপুরে সভার শেষে মঞ্চ থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন অভিষেক, তখনও পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ জানাতে দেখা যায় কয়েকজনকে। আরো নানা বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানান তৃণমূল কর্মীরা। বিশ্বজিৎ দাস, কৃষ্ণেন্দু অধিকারী ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ। একসময়ের বাম দুর্গ কেশপুর, আর সেই কেশপুর নিয়ে বাম বিজেপিকে একসঙ্গে বিঁধেছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাখবো আপনাদের সামনে। কিন্তু তার আগে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পাট্টা বিলি নিয়ে যে কথা বললেন মন্ত্রীর কাছে, একেবারে সরাসরি তিনি ফোন করে জানালেন দ্রুত কাজ করে দেওয়ার কথা, দ্রুত সমাধানের চেষ্টা করলেন, তাই নিয়ে আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, একেবারে নতুন তৃণমূল সৎমুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার একথা বলছেন, একদিকে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার, অনুব্রত মণ্ডল গ্রেপ্তার, মানে তারা তো এখনও স্বপদেই রয়েছেন। দেখো, তিনটে বিষয় আমি বলবো। প্রথম বলবো যে বিধান রায় থেকে শুরু করে সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যী, কাউকে কোনোদিন জনসভায় সৎ কোনো কর্মীকে তুলে ধরতে হয়নি যে এই লোকটা আমার সৎ, সুতরাং এই সৎ কর্মী হবে, দল হবে। মানে তার মানে দলের মধ্যে কতটা অসৎ লোক হয়েছে যে সৎ কর্মীকে ডিসপ্লে করতে হয়েছে পলিটিক্সে সাধারণ মানুষকে বোঝানোর জন্য যে আমরা নতুন পথে চলবো, সৎ কর্মীদের নিয়ে চলবো। তার মানে দলের মধ্যে কতটা অসৎ লোক এতটাই বেড়েছে যে সৎ লোককে ডিসপ্লে করতে হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা, যে দেখো খুব স্পষ্ট করে বলতে চাইতে, কলকাতা কর্পোরেশন নির্বাচনের আগে এবং পুরসভা নির্বাচনগুলোর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক একই কথা বলেছিলেন, নতুন তৃণমূলের কথা বলেছিলেন, সৎ প্রার্থী দেওয়ার কথা বলেছিলেন, এবং সেই প্রার্থী তালিকা কিন্তু শেষ পর্যন্ত উনি কার্যকরী করতে পারেননি। কালীঘাটে দিনে দীর্ঘ সময় আলোচনা পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, যেটা আইপ্যাক তৈরি করেছিল, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুরনো অনেক মুখ রেখেছিলেন, যারা কোনো কাউন্সিলরের ছেলেও হতে পারে, কোনো মন্ত্রীর ছেলে মেয়ে হতে পারে, বা পুরনো মানে কোনো এমপি এমএলএ ছেলে মেয়েরাই কিন্তু স্থান পেয়েছে অনেক অংশেই। তৃতীয় যে বিষয়টা, যে দেখো বারবার দেখা গেছে যে এই ধরনের পলিটিক্সের ডিসপ্লে করে কিন্তু তৃণমূল কংগ্রেস
ফয়দা তুলেছে, লাভ পেয়েছে। দিদিকে বড় কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষের ক্ষোভ বিক্ষোভ প্রশমন করতে পেরেছিল। ১৯ লোকসভা নির্বাচনের পরে যে ক্ষোভ বিক্ষোভ উঠে এসেছিল দিদিকে বড় কর্মসূচির মতন পালন করে কিন্তু সেটাকে নিরসন করেছিল। এক্ষেত্রে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত বলা যায় যে সাধারণ মানুষকে বোঝাবার চেষ্টা করছে, এবং পশ্চিমবাংলার সাধারণ মানুষ বহু ক্ষেত্রে বুঝেও যায় যে শাসক নবদ্বীপের মতুয়া মেলা থেকে শুভেন্দু অধিকারী আবার সেই সিএএ। এই সিএএ কি ভোটে ডিভিডেন্ড দিচ্ছে রানাঘাট বিজেপিতে, রানাঘাট এবং রানাঘাটে নদিয়াতে বিজেপিকে? সেই প্রশ্ন নিয়ে ফিরে আসব, উত্তর খুঁজব। কেশপুর ব্লকে এখন ১৫টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, আর তার মধ্যে সবকটি মানে ১৫টির মধ্যে ১৫টি তৃণমূলের দখলে। আর সেই কেশপুর থেকে, যে কেশপুর সবার চেনা সবার জানা অতীতের ইতিহাস, সেই কেশপুরের সভা থেকে সিপিএম এবং বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা রাখবো আপনাদের সামনে। তিনি আজকে বলেছেন যে সিপিএম এর হারমাদ্রা এখন বিজেপির জল্লাদ হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়েছেন তিনি। কি বলেছেন দেখুন। যারা বারে বারে প্রশ্ন তুলত যে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং কেশপুরে বিশেষ করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কেশপুর জেরবার, আজকের এই জনসভা তাদের জন্য উত্তর বলে আমি মনে করি। তাদের চোখে আঙ্গুল দিয়ে আজকে দেখিয়ে দিচ্ছে যে এই কেশপুরের মাটি মা মাটি মানুষ সরকারের দুর্জয় ঘাঁটি, মমতা ব্যানার্জির দুর্জয় ঘাঁটি। আর সিপিএম এর হাড়মাদ্রা এখন বিজেপির জল্লাদ হয়েছে। লাল জামাটা ছেড়ে দিয়ে গেরুয়া জামা পরে এখন মানুষের বাড়ি গিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। আর সেই কালো দিন, সেই সন্ত্রাস, সেই গুন্ডামি, সেই রাহাজানি, সেই গাজোয়ারি, সেই দাদাগিরি, সেই বোম বন্দুকের রাজনীতি কেশপুরে ফিরিয়ে আনতে চাইছে। মধুজার কাছে আসবো, সেই বোমা বন্দুকের রাজনীতি আপনারা ফিরিয়ে আনছেন বিজেপিকে একসঙ্গেও যদি বলেছেন না? আসলে আসলে এই যে বলেছে না আজকে অভিষেক ব্যানার্জি, অভিষেক ছাড়া আর কেউ মনে করে না এটা, মানে তৃণমূল ছাড়া, টু বি প্রিসাইজ, তৃণমূল ছাড়া আর কেউ মনে করে না যে বিজেপি আর সিপিআইএম একসঙ্গে কোথাও মানে এক হয়ে গিয়েছে, এটা কেউ মনে করে না। খালি তৃণমূলকে এটা মনে করতে হয়, কারণ তৃণমূল জানে যদি এটা প্রতিষ্ঠা করতে না পারে তাহলে তৃণমূল আর বিজেপির মধ্যে একদম শার্প ডিভিশনটা ভোটের হবে না। একটা কথা বলি, সেই কারণেই এটা ওদের বলা। একটা কথা বলি, এই মানে আপনারা তো তৃণমূলের দিকে আঙুল তোলেন মনোনয়ন না দিতে পারার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বললেন, তিনি পাহারাদার, তিনি একেবারে নাম্বার দিয়ে যাচ্ছেন, আপনারা সেই নাম্বারে ফোন করুন মনোনয়ন দিতে না পারলে। তিনি এর আগে আমরা দিদিকে বলো দেখেছি, এর আগে আমরা দিদিকে বলো দেখেছি যে ফোন নাম্বারে ফোন করলে পাওয়া যেত না। আর কারা পাহারাদার, কে পাহারা দেবেন? আমরা তো কলকাতা কর্পোরেশনের নির্বাচনের আগে দেখেছিলাম তো অভিষেক ব্যানার্জি বলেছিলেন ভোট লুট হবে না ইত্যাদি প্রভৃতি অনেকগুলো কথা বলেছিলেন। তারপর কি হয়েছিল? আমরা কলকাতা কর্পোরেশনের নির্বাচনের সারাদিনটা মনে করে দেখুন, কোথায় কিভাবে ভোট লুট হয়েছিল, কতগুলো জায়গায় ভোট লুট হয়েছিল, সবাই সচেতন। আমি শুধু দুটো কথা বলবো, আপনি নিশ্চয়ই জানেন মুর্শিদাবাদের নবগ্রামে একজন আপনাদেরই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, আর আজকে বাসন্তীতে চারজনের শরীর একেবারে ঝলসে গেছে বোমায়। প্রথম কথা, আমি প্রথম মধুজনার উত্তরটা দিচ্ছি, ও বলছে না আমার নাম মধুজা, মধুজা মধুজার উত্তর হলো যে বাম ফ্রন্টের ৪% ভোট এবং শূন্য আসন কলকাতা নির্বাচনে। আমি বলতে বাম ফ্রন্টের ভোটটাই বিজেপির ভোট ব্যাংকে গেছে। আপনি ক্যালকুলেট, তৃণমূলের ভোট তো পেরেছে ২০০০, যেখানে আট দফায় নির্বাচন প্রধানমন্ত্রী ডেলিগেশন জারি করার পরে আমরা বিজেপিকে হারিয়েছি জবাব, এবং আমার একটা ছোট প্রশ্ন আছে, ভোট শূন্য হয়ে গেছে, তাদেরই পার্সেন্টেজ অফ ভোটটা বিজেপির দিকে গেছে, এটাই আজকে সত্য। এটা আমি শুনে নেব, আমার প্রশ্ন হলো যে বিজেপি দুটোর কথা উল্লেখ করলাম যে আমরা মুর্শিদাবাদে একদিন দুদিন আগেই দেখেছি একজন তৃণমূল কর্মীর মৃত্যু, আপনি বোমা বন্দুকের কথা বলছেন, এখনো সেই ঘটনা চলছে বিভিন্ন জায়গায় গোটা বাংলা জুড়ে। কিন্তু এখন পুলিশ আমার প্রশ্ন হচ্ছে এই যে ওই ওরা বারবার বলে যে বাম ফ্রন্টের ভোট বিজেপিতে গেছে তাই বিজেপির ভোট বেড়েছে, এটা বলে তথ্য তো, তাহলে ২০০৯
2008, 2010, 2011 চারটি নির্বাচন পরপর। এই চারটে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছিল, বামফ্রন্টের ভোট কমেছিল, বামফ্রন্টের সিট কমেছিল, তৃণমূল কংগ্রেসের সিট বেড়েছিল। তাহলে তখন আমাদের ভোট তৃণমূল কংগ্রেসে ট্রান্সফার হয়েছিল। মমতা ব্যানার্জিকে হাজারা মোড়ে দাঁড়িয়ে মেরেছিল, যাকে বাঁচিয়েছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, সেই লালু আলম কোথায় আছে? তাহলে সিপিএম এর হার মাত বিজেপি তে, না সিপিএম এর হার মাত তৃণমূলে? আলোচনা